वर्ल्ड कप चलाकालीन समय 12 অক্টোবর 2023 ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হাতুরে সিংহে বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার নাসিমকে থাপ্পড় মারে। এই ঘটনার প্রেক্ষিতে বিসিবিকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখিনি। যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির যে বোর্ড প্রেসিডেন্ট তাকে আমরা একটা লিগ্যাল নোটিশ দিয়েছি যে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে এবং তদন্তের সত্যতা প্রেক্ষিতে হাতুরে সিংহের এগেনস্টে যেন ডিসিপ্লিনারি এবং লিগ্যাল অ্যাকশন নেওয়া হয় এবং প্রয়োজনে যদি সত্যতা পায় তাকে যেন তার হেড কোচ থেকে বরখাস্ত করা হয়। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশ এবার বিশ্বকাপে ড্রাস্টিক্যালি বাজে পারফরমেন্স করেছে। একটা দলের মধ্যে যখন ডিসিপ্লিন থাকে না, যখন এভাবে মারধর করে, তখন কিন্তু আমাদের প্লেয়ারদের মনোবল ভেঙে পড়ে। এই জন্যই আমি মনে করি খারাপ হয়েছে এবং এই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ইন দ্য লং রান ক্রিকেট এফেক্টেড হবে। আর আমাদের যে আজকে এই লিগ্যাল নোটিশ সেন্ডার, সে একজন ক্রিকেট প্রেমিক এবং আইনজীবী, সে দেখেছে যেহেতু একটা ফৌজদারি অপরাধ হয়েছে তাই সে আজকে লিগ্যাল নোটিশটা পাঠিয়েছে। অ্যাট দ্য সেম টাইম মোহাম্মদ নাসুম আহমেদ আজকে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, সে বাংলাদেশ জাতীয় দলকে রিপ্রেজেন্ট করছে। যেহেতু জাতীয় দলকে রিপ্রেজেন্ট করছেন, মোহাম্মদ নাসুম আহমেদকে মার দেওয়া বা অপমান করা পুরো জাতিকে অপমান করা এবং এই দেশের কোটি ক্রিকেট ভক্ত হৃদয় আঘাত করেছে। তাই আমরা বিসিবিকে বলেছি তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য। যদি 72 ঘন্টার মধ্যে বিসিবি ব্যবস্থা না নেয়, আমাদের যে আজকের লিগ্যাল নোটিশ সেন্ডার আছে অ্যাডভোকেট নাহিদুর রহমান, সে আজকে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে? তার বিরুদ্ধে ফৌজদারি যেহেতু একটা অপরাধ, আপনারা জানেন কাউকে মারধর করলে ফৌজদারি অপরাধ, ফৌজদারি আদালতে মামলা করবে সে।